रक्तदान शिविर रविवार शिवबाड़ीते निखिल त्रिपुरा सिसि हरिभक्त प्रचार निशो बार उद्योगे एक रक्तदान शिविर अनुष्ठित हय। शिविर शुभ उद्बोधन करें विधायक आशीष कुमार साहा। तिनि बोलेन रक्तेर कृत्रिम कोनो व्यवस्था नेई, एक यूनिट रक्त देखे बहु मुमूर्षु रोगीके रक्त प्रदान करा जाय, ताई रक्तदाने जाते सकले एगिये आसे तार जन्य आह्वान जानान तिनि। जे रक्त आमि दिलाम सेई रक्तटा कि पेते चलेछे, तो एमन एकटा हृदय उदार हृदय एटा शुधुमात्र मानुषे पारे, जे आमि जाके जानि ना আমি যাকে চিনি না তার জন্য আমি আমার নিজের শরীরে রক্ত দান করলাম যাতে সংকটে তার জীবন বেঁচে ওঠে। তা সুতরাং যত যত দান আছে তার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। হরিভক্তি প্রচারিণী সভা বিগত দীর্ঘদিন যাবৎ এই রক্তদান কর্মসূচি প্রতি বছর নিয়ে এসেছে এবং আগামীতেও নিয়ে চলবে, এটাই আমাদের আশা। আমাদের রক্তদান কর্মসূচি আরম্ভ হতে চলেছে, আমাদের মধ্যে আমার পূজ্যপাদ নিত্যগোপাল গোস্বামী মহোদয় ওনার প্রারম্ভিক আলোচনায় আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, কোভিড জনিত যে আশঙ্কা, এই আশঙ্কার কারণে আমাদের স্বাভাবিক জীবন অনেকটা অচল হয়েছে, আমাদের কর্মসূচিগুলিতে খানিকটা প্রতিবন্ধকতা এসেছে। ইচ্ছে থাকলেও অনেক কিছু এখন এই সংক্রমণকে প্রতিরোধ করার জন্য আমাদের বাদ দিতে হচ্ছে এবং সতর্কতার সঙ্গে আমাদের চলতে হচ্ছে। এই সংস্থা 10 দিনব্যাপী যে কর্মসূচি করেন এতে শিশু থেকে আবার বৃদ্ধা বনিতা সকলের মধ্যেই এই আধ্যাত্মিক জাগরণ তৈরি করা, মানুষকে তার মানবিক চিন্তা চেতনা বৃদ্ধিতে কীভাবে পথ চলতে হবে তার দিশা নির্ণয় করে দেওয়া এবং এই প্রভুবাদ্যয় তাদের বাণী প্রচার করে মানুষকে আধ্যাত্ম চেতনায় আরও উদ্বুদ্ধ করা, মানবিক কাজে তারা কিভাবে আরও বেশি করে যুক্ত হতে পারেন, এই দৃষ্টিভঙ্গিগুলি তুলে ধরে মানব বন্ধনকে আরও শক্তিশালী করার জন্য এখানে এই কর্মসূচিগুলি হয়ে থাকে।